উখিয়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে নেই আন্তর্জাতিক সংস্থাগুলো। অভিযোগ রোহিঙ্গাদের অগ্নিকাণ্ডকে নাশকতা বলে দাবি। সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তিন দিন ধরে বিদ্যুৎ নেই কেশবপুরে। পঞ্চগড়ে কাদিয়ানি বিরোধী মিছিলে সহিংসতায় বিএনপি জামাত জড়িত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রেফতার এক নেতার স্বীকারোক্তি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন রেলমন্ত্রী। রেলওয়ে পূর্বাঞ্চলে রেল ক্রসিংয়ে নিয়ম ভঙ্গের লড়াই। সিগন্যাল অমান্য করে যানবাহন চলে আসে দ্রুতগামী ট্রেনের কাছে। দুর্ঘটনা রোধে জিআরপির ট্রলি রান। নিষেধাজ্ঞার ছয় দিনেও চাল পাননি বেশিরভাগ জেলে। ভোলায় জনপ্রতিনিধিদের উদাসীনতাকে দায়ী করছে ভুক্তভোগীরা। পটুয়াখালীতে নিবন্ধনের বাইরে বেশিরভাগ জেলে। এবং অভিভাবক হয়েও সন্তানকে ফিরে পেতে বিড়ম্বনা। ওষুধের টাকা আনতে হাসপাতালে শিশুকে রেখে বাড়ি যান মা। পরিচয় না পেয়ে নেওয়া হয় জামালপুর নবজাতক সেবা কেন্দ্রে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডকে পরিকল্পিত নাশকতা বলছেন ক্ষতিগ্রস্তরা। খোলা আকাশের মানবেতর দিন কাটছে 2000 বসতির 12,000 রোহিঙ্গার। তাদের দাবি আন্তর্জাতিক সংস্থাগুলোর কোনো সহায়তা পাচ্ছেন না তারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। যতদূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপ। আগুনে পুড়ে ছাই হয়েছে কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয় শিবিরের 2000 বসতি। পুড়ে যাওয়া বসতিতে ফিরেছে রোহিঙ্গা পরিবারগুলো, কিন্তু নেই মাথা গোজার ঠাই। তীব্র গরমে খোলা আকাশের নিচে সাহায্যের অপেক্ষায় ক্ষতিগ্রস্তরা। গরম কখনো রহমান তো বাসি, গরম তো বাসি লাগে। আগুনে ক্ষতিগ্রস্ত অনেক রোহিঙ্গা সবকিছু হারিয়ে এখন ধার দেনা করে কিনছেন বাঁশ ও কাঠ, যা দিয়ে তীব্র গরম থেকে পরিবারকে বাঁচাতে চলছে অস্থায়ী বাসস্থান তৈরির চেষ্টা। এ অবস্থায় আন্তর্জাতিক সংস্থাগুলোকে পাশে না পাওয়ার অভিযোগ তাদের। ধ্বংসস্তূপে পরিণত রোহিঙ্গা ক্যাম্প পরিষ্কারে নেমেছেন আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মীরা। দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের বসবাস উপযোগী করে তোলা হবে বলে জানালেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। যেহেতু 2000-এর মতন বাসাবাড়ি পুড়ে গেছে, আমরা প্রাথমিকভাবে উঠিয়ে নিচ্ছি যে যাতে তারা বসবাস করতে পারে সুন্দর করে। এদিকে অগ্নিকাণ্ড পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠক করেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তারা জানালেন ক্ষতি কাটিয়ে উঠতে রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। 12,000-এর মতো লোক ডিসপ্লেস হয়েছে, তাদেরকে ইমার্জেন্সি এই যে হাই এনার্জি বিস্কিট এবং খাবার দেওয়া হয়েছে। কালকে রাতেও খাবার দেওয়া হয়েছে, আজকে থেকে খাবার দেওয়া হবে। ওয়াটার সাপ্লাই লাইন এবং ফায়ার ফাইটিং এর জন্য ব্যবহৃতব্য যে টেকনিক্যাল ম্যাটারগুলো হবে, এইগুলোর ব্যাপারে, এগুলো উন্নততর করার ব্যাপারে এখানে আমরা আলাপ আলোচনা হয়েছে এবং এগুলো আমরা ফার্দার মিটিং এর মাধ্যমে আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করব। অগ্নিকাণ্ডের ঘটনায় 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী 3 দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দিবেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতি হারিয়ে অনেকটাই অসহায় হাজার হাজার রোহিঙ্গা। নেই পানি, নেই খাবার, তাই দ্রুত সময়ের মধ্যে খাদ্য সহায়তার পাশাপাশি বসতি নির্মাণের দাবি এসব রোহিঙ্গাদের। উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর থেকেই কেশবপুরে 3 দিন ধরে নেই বিদ্যুৎ। পুকুরের ময়লা পানি দিয়েই চলছে কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় 10,000 বাসিন্দা। এদিকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও একজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7 জনে। নূরজামাল আতিকের ক্যামেরায় পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। 3 দিন ধরে সীতাকুণ্ডের কেশবপুর এলাকায় পানি ও বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষজন। এ কারণে ময়লা পুকুর থেকে পানি এনে কষ্ট করে দিন যাপন করতে হচ্ছে এলাকার মানুষদের।
সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর বন্ধ করে দেওয়া হয় কেশবপুর এলাকার বৈদ্যুতিক সংযোগ। তিন দিন অতিবাহিত হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ না আসায় পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে দিনাতিপাত করছে কেশবপুরের 10,000 বাসিন্দা। ইলেকট্রিসিটির কারণে আমরা ব্যবহারের পানি এবং খাওয়ার পানির কষ্ট ভোগ করতেছি। পুরো এরিয়ার জন্য আমাদের একটা ছোট পুকুর, এই পুকুর সবাই মিলে ইউজ করতেছে, এটাই একমাত্র সবার এখন অবলম্বন। এদিকে সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবেশ লাল শর্মা নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 7 জনে। গতকাল পর্যন্ত উনি ওখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিল, সর্বশেষ রাতে উনি মারা যান। আমার বক্তব্য হচ্ছে আমি চাই সরকারের কাছে আবেদন করতেছি ওনাদের জন্য যথেষ্ট সহযোগিতা করা হয়। সীতাকুণ্ডের বিস্ফোরণের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিএমডিপোর ঘটনার রেশ কাটতে না কাটতেই সীতাকুণ্ডে আবারও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। আর কত প্রাণ গেলে বিস্ফোরণের ঘটনা বন্ধ হবে সেটিই এখন এই এলাকার মানুষের সবচেয়ে বড় প্রশ্নের বিষয়। সীতাকুণ্ডের কেশবপুর এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় বিএনপি জামাত জড়িত। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি নেতা ফজলে রাব্বি পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সোহাগ হায়দার ও আব্দুর রহিমের পাঠানো তথ্য এবং মনিরুল ইসলামের ছবিতে রিপোর্ট। গত 3রা মার্চ কাদিয়ানীদের জলসাবন্দের দাবিতে জুমার নামাজের পর পঞ্চগড় শহরে তৌহিদি জনতার ব্যানারে মিছিল বের করা হয়। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন মিছিলকারীরা। পুলিশ টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ধাওয়াপাল্টা ধাওয়া হয়। পরে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ আহমদিয়া সম্প্রদায়ের। ঘটনার 3 দিন পর সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন রেলমন্ত্রী। তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তা দেন। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি জামাতের নাশকতার সঙ্গে এই সহিংসতার মিল রয়েছে। লক্ষ্য করে দেখতেছি এখানে 13-14 সালে বিএনপি জামাত আন্দোলনের যে ঘটনাগুলি ঘটেছিল একই ধরনের ঘটনা এইখানে তারা পুনরাবৃত্তি করেছে। সামনে তৌহিদি জনতার নাম দিয়ে এই সরকারের বিরুদ্ধে পরিকল্পিত একটি ইস্যুকে কেন্দ্র করে একটা ইস্যু তৈরি করে এদিকে সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কাদিয়ানীদের অনুষ্ঠানে নাশকতার ঘটনায় বিএনপি জামাত জড়িত। জামাতে ইসলামের অ্যাক্টিভিস্ট এবং বিএনপির নেতারাও এর সঙ্গে জড়িত হয়ে তাদের এই অনুষ্ঠানটি করতে বাধা দেয়। 7টি মামলা হয়েছে, 81 জন অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে অ্যারেস্টের মধ্যে আমরা দেখলাম বিএনপির নেতা ফজলে রাব্বিও আছেন। তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে তারা মানে এই সমাবেশটা মানে বন্ধ করার জন্য তারা আসছিলেন এবং এই যে ঘটনাগুলি ঘটে তার নৈপথ্যে তিনিও নেতৃত্ব দিয়েছেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পঞ্চগড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ, বাংলা সময়ে আরও থাকছে। রাজশাহীতে বিএসএফ এর বাধায় চাষের জমিতে যেতে পারছে না কৃষক, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ, উত্তেজনা বিরাজ করায় বিজিবির টহল জোরদার। আগামী 11 মার্চ ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ঘিরে উচ্ছ্বসিত আওয়ামী লীগ নেতাকর্মী। প্রস্তুতির অংশ হিসেবে বর্ধিত সভা করেছে যুবলীগ। সমাবেশে লাখ লাখ মানুষের সমাগম হবে বলে আশা তাদের। সাদিক রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। আগামী 11 মার্চ ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে উচ্ছ্বসিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনসভার প্রস্তুতির অংশ হিসেবে সোমবার সকালে টাউন হল মিলনায়তনে বর্ধিত সভায় যোগ দেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। উপস্থিত ছিলেন সব ইউনিট ও উপজেলা যুবলীগ নেতাকর্মী। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে প্রস্তুত যুবলীগও। শেখ হাসিনা আসার যে একটা অনুপ্রেরণা আমাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত অনুভব করছি আমরা। নেতাকর্মী যারা আসলে সকলেই আমরা হিউজ পরিমাণ এবং জনসমুদ্রে রূপান্তর করব। সভা খুব গুরুত্বপূর্ণ, সামনে নির্বাচন, এই সভা সফল লক্ষ্যে আমরা সবাই একত্রে কাজ করব। এর আগে সমাবেশস্থল সার্কিট হাউস মাঠের পাশে ব্যাটবল চত্বরে বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি করা প্রতিকৃতি ঘুরে দেখেন যুবলীগ চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় লাখ লাখ মানুষের সমাগম হবে। শুধু নেতাকর্মী না, সাধারণ মানুষ তাকে বরণ করার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমাদের ধারণা একেবারে
যুগান্তকারী একটা সমাবেশ হবে। দীর্ঘ পাঁচ বছর পর ময়মনসিংহ সফরে আসছেন প্রধানমন্ত্রী। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। রেলওয়ে পূর্বাঞ্চলে বৈধ অবৈধ সব রেল ক্রসিংই ভয়ঙ্কর হয়ে উঠছে। সিগন্যাল অমান্য করে যানবাহন ক্রসিংয়ে উঠে যাওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় লেভেল ক্রসিং কেন্দ্রিক দুর্ঘটনা রোধে শুরু হয়েছে জিআরপির ট্রলি রান। চট্টগ্রাম স্টেশন থেকে শুরু হওয়া ট্রলি রানের গাড়ি কদমতলী ক্রসিং এ আসতে দেখা গেল নিয়ম ভঙ্গের লড়াই। সিগন্যাল অমান্য করে সাধারণ যানবাহন চলে আসলো দ্রুতগামী ট্রেনের কাছে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রতিদিন 48টি আন্তনগর সহ 140টি ট্রেন এসব লেভেল ক্রসিং অতিক্রম করে, আর এতেই ঘটছে নানা দুর্ঘটনা। যেখানে একজন গেটম্যান থাকবে, সেখানে সে রাইট সাইডে ব্যারিয়ার ফেলার পরে রং সাইডে দিয়ে গাড়িটা অটোমেটিক ঢুকে যাচ্ছে। রেলওয়ের হিসেব অনুযায়ী পূর্বাঞ্চলে শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রাম অঞ্চলে গত দুই বছরে 132টি দুর্ঘটনার 80% ছিল লেভেল ক্রসিংকে কেন্দ্র করে। গেটম্যানের কিছু অবহেলা থাকে, তারপর ড্রাইভারদের অবহেলা থাকে। রেলওয়ে পূর্বাঞ্চলে চট্টগ্রাম অংশে 258টি লেভেল ক্রসিং এর মধ্যে 115টি বৈধ ক্রসিং হলো, বাকি 143টির কোনো বৈধতা নেই। তাই ট্রলি রানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছে জিআরপি। সবাই যদি যার যার জায়গাতে সচেতন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের দুর্ঘটনা এড়ানোর সম্ভাবনা আছে। রেলওয়ে পূর্বাঞ্চলে 1400 বেশি রেল ক্রসিং রয়েছে, যার মধ্যে অন্তত 800 ক্রসিং এর বৈধতা নেই। আজ হয়তোবা জিআরপি পুলিশের ট্রলি রান ছিল বলেই দুদিকের রাইট রং চারটি ব্যারিয়ারই ফেলা হয়েছে। স্বাভাবিক সময়ে ব্যারিয়ার ফেলা হয় মাত্র রাইট সাইডে, যে কারণে রং সাইডে যানবাহন গিয়ে দ্রুতগামী ট্রেনের কাছাকাছি চলে যায়। আর অবৈধ রেল ক্রসিংগুলো এখনও উন্মুক্ত, ঝুঁকি বাড়াচ্ছে রেল দুর্ঘটনার। ঢাকা চট্টগ্রাম রেলপথ থেকে কমল দে, সময় সংবাদ। ওষুধের টাকা আনতে হাসপাতালে শিশুকে রেখে বাড়িতে যান মা ও নানি। ফিরতে দেরি হওয়ায় বাচ্চাটির পরিচয় না পেয়ে নবজাতক সেবা কেন্দ্রে নিয়ে যান চিকিৎসকরা। এখন সন্তানকে ফিরে পেতে বিড়ম্বনায় পড়েছেন অভিভাবকরা। হাসপাতাল কর্তৃপক্ষ ও সমাজসেবা অধিদপ্তর বলছে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রকৃত অভিভাবকের কাছেই হস্তান্তর করা হবে শিশুটিকে। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। গত পহেলা মার্চ জামালপুর জেনারেল হাসপাতালে শিশুকে পাশে পেতে এক মহিলার কাছে রেখে চলে যান মা ও নানি। গত তিন দিন শিশুটির পরিবারে কোনো সন্ধান না পেয়ে হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রে নিয়ে যান চিকিৎসকরা। সোমবার নানি রোকসানা এবং মা শিফা শিশুটিকে নিতে হাসপাতালে গেলে তাদের দেওয়া ঠিকানার সঙ্গে হাসপাতালে ভর্তির তথ্যে গরমিল পাওয়া যায়। এমতো অবস্থায় বাচ্চাটিকে তাদের কাছে হস্তান্তর না করে বিষয়টির সমাধানে জেলা প্রশাসনের সমাজসেবা অধিদপ্তরকে অবহিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে চরম বিড়ম্বনায় পড়েছেন অভিভাবক দাবিকারীরা। আমি একজনের কাছে বলছি যে আপা একটু দেখেন, আমি ওষুধের টাকা নাই, আমি ওষুধের টাকাটা নিয়ে আসি, আমার বেশি লেট হবো না। পরে আমি যাইতে যাই, আসতে আসতে আমার লেট হয়ে গেছিল। আসার পরে তারা বিশ্বাসই করতেছে না, ভিতরে যাইতেও দিতেছে না, বাচ্চা দেখবারও দিতেছে না, কিছুই করতে দিতেছে না। বাচ্চাটা কেমন আছে বা কী অবস্থায় আছে এটা আমরা জানতে পারতাছি না। বাচ্চাটা আর ওনারা খাওয়াইতেছে কি না, কী অবস্থা, মানে ওইখানে আমরা যোগাযোগ করতে পারতেছি না, আমাদের ঢুকতে দিতেছে না। যদি তারা অভিযোগ করে যে ওষুধ কেনার জন্য বাইরে গিয়েছিলেন, এটা সত্য নয়। কারণ নবজাতক শেখ রাসেল নবজাতক শিশু কেন্দ্রে আমাদের প্রত্যেকটা বাচ্চার জন্য ওষুধ 100% সাপ্লাই আছে, কোনো ওষুধ তাদেরকে কিনতে হয় না। কিন্তু সমাজসেবা অধিদপ্তর বলছে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রকৃত অভিভাবকই ফিরে পাবেন শিশুটিকে। যেখানে বাচ্চা হয়েছে বা তার বাড়ি সমস্ত আমরা আমাদের অফিসার যাবেন যে দেখা, তারপর যদি গেলে এই দিকটা নিশ্চিত দেবো, প্রয়োজনে এটা ডিএনএ টেস্ট করার বিষয় হতে পারে। 28 দিন বয়সী মেয়ে শিশুটির বাবা সরিষাবাড়ির ইজারাপাড়া গ্রামের আব্দুল কাদের জিলানি। সময় সংবাদ, জামালপুর। রাজশাহীর খরচাকা সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে রাখাল ও কৃষকের ওপর নির্যাতন চালাচ্ছেন। এতে আতঙ্কিত হয়ে চাষাবাদের জন্য চরাঞ্চলে যেতে পারছেন না কৃষক। সম্প্রতি তিন বাংলাদেশি রাখালকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবি টহল। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্ত পিলার এটি। রাজশাহীর খরচাকা বিওপির অধীনে এরকম 17টি সীমান্ত পিলার রয়েছে, যার মধ্যে 8টির অস্তিত্ব পাওয়া গেলেও বাকিগুলো পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে।
এ কারণে মাঝে মধ্যে বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করছে। রাজশাহীর গোদাগাড়ি উপজেলার নীলচরে খেসারি, বেগুন, বোরো সহ নানা রকম ফসল আবাদ করছেন কৃষকরা। তাই জমির পরিচর্যা করতে মাঝে মধ্যে পদ্মার শাখা নদী পেরিয়ে চরে যেতে হয় তাদের। গত 26 ফেব্রুয়ারি কৃষকরা যখন জমিতে কাজ করছিলেন, তখন 3 জন রাখাল গরু ও মহিষের পাল চড়াতে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানার 500 গজ ভেতরে ঢুকে রাখালদের ব্যাপক মারধর করে। পরে কৃষকরা একত্রিত হয়ে ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যান। এ নিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর বিএসএফের অস্ত্র ফিরিয়ে দেওয়া হয়। আমাদের বিজিবি টহল পাড়ে না থাকলে আসে আমাদেরকে ধাওয়া করে মারধর করছে, একটু আসা দেখছে ফাঁকা আসে আপনার তাড়া ধরে মারছে। এই অবস্থায় নাজিরপুর, মোল্লাপাড়া, খারিজাগাতি ও খরচাকা সীমান্ত এলাকার রাখালরা গবাদি পশু নিয়ে চরাঞ্চলে যেতে পারছেন না। এতে গোখাদ্যের সংকট দেখা দেয়ায় বিপাকে পড়েছেন তারা। আমরা পানির ওই পারে মোষ নিয়ে যেতে পারছি না, সব মোষ গরু সব বান্ধ আমাদের, পাকে গেছে ফসল, ওই মাথাখানে আমরা যায় জমিতেও পারেনি এখন পর্যন্ত। এদিকে সীমান্তে উত্তেজনা বিরাজ করায় চরাঞ্চলে জনসাধারণের চলাচল সীমিত করার নির্দেশনা দেওয়ার পাশাপাশি টহল জোরদার করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা। গরু চলানোর ক্ষেত্রে কিংবা চাষাবাদ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশনা দিয়েছে। জেলায় গত 1 বছরে 20 জনেরও বেশি বাংলাদেশির উপর নির্যাতন চালিয়েছেন বিএসএফ সদস্যরা, আর তাদের গুলিতে মারা গেছেন 3 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলা সময়ে আরও থাকছে, মেগা প্রকল্পের সরঞ্জাম নিয়ে মংলায় ভিড়ছে একের পর এক বিদেশি জাহাজ। এবার এলো বঙ্গবন্ধু রেল সেতুর 556 মেট্রিক টন যন্ত্রাংশ, যেটিতে পণ্য খালাসের ব্যস্ততা। দুদকের হটলাইনে কল দেন রোগীরা, অভিযোগ পেয়ে মাদারীপুর জেলা সদর হাসপাতালে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। ওষুধ ক্রয় বিতরণ সহ নানা অনিয়মের সত্যতাও মিলেছে। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাতা কোন। দুদকের হটলাইনে রোগীদের দেয়া অভিযোগের ভিত্তিতে মাদারীপুর জেলা সদর হাসপাতালে অভিযানে যায় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের 7 জন সদস্য। বিভিন্ন ধরনের নথি যাচাই ও রোগীর সাথে কথা বলেন তারা। এ সময় সরকারি ওষুধ ক্রয় ও বিতরণ সহ নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পান কর্মকর্তারা। পরবর্তীতে আইনি প্রক্রিয়া নেওয়া হবে বলে জানায় সংস্থাটি। এখানে অনেকগুলো অভিযোগ ছিল, আমরা বাকিগুলো রেকর্ড ভিত্তিক আর কিছু এখানে ওষুধও দেখলাম যে বাইরের ওষুধ ঢুকেছে, এটা কোন প্রসিডিংয়ে ঢুকেছে, এটা আমরা সিএসআর একটা বক্তব্য গ্রহণ করে আমরা কমিশনকে জানাবো। তবে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না হাসপাতাল কর্তৃপক্ষ। অফিসিয়ালি নিষেধ আছে, নাহলে আমি শুধু এই ব্যাপারে আসলে দেওয়া যাবে না, একদম নিষেধ আছে। সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। জেলার 13.5 লাখ মানুষের স্বাস্থ্য সেবার জন্য চলতি অর্থ বছরে 5,37,00,000 টাকা বরাদ্দ দেয় মন্ত্রণালয়। একই খাতে গত অর্থ বছরে বরাদ্দ দেয়া হয় 6,09,00,000 টাকা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। গাজীপুরের দুটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামাল পড়ে গেছে। দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন বরতলা এলাকায় পাশাপাশি টিন শেডে থাকা তুলার গুদাম দুটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে গুদাম দুটির মালামাল পুড়ে ছাই হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। নওগাঁয় বিদ্যালয়ের 3 শিক্ষিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কর্তৃপক্ষকে জানিয়েও তদন্ত শুরু না হওয়ায় এবার মানববন্ধন করে বিচার চাইলেন ভুক্তভোগীরা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। এম আর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক আলতাফ হোসেন তাদের যৌন হয়রানি করে আসছিলেন। প্রতিকার চেয়ে 5 ফেব্রুয়ারি অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষিকারা, কিন্তু এক মাসেও কোনো তদন্ত না হওয়ায় বিচারের দাবিতে সোমবার মানববন্ধন করেন তারা। এ সময় তাদের সঙ্গে অংশ নেয় শিক্ষার্থী ও অভিভাবকরা। আমি ওনার সেই প্রস্তাবগুলোতে রাজি হই না, এটাতে তার সমস্যা, উনি যার কারণে উনি প্রতিনিয়ত আমাকে হ্যারাসমেন্ট করতেছেন, এতভাবে লাঞ্ছিত করে, আজকে আমাকে কালকে আরাক ম্যাডামকে
পরের দিন আরেক স্যারকে, এভাবে চলতেই থাকে পর্যায়ক্রমে। আমরা আর মেনে নিতে পারছিলাম না। আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি এবং এই শিক্ষককে আমরা স্কুল থেকে বিতাড়িত করতে চাচ্ছি। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। হয়তো বা কোনো ষড়যন্ত্রমূলকভাবে অভিযোগগুলো করেছে, তবে অভিযোগগুলো সত্য না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। ইতিমধ্যে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। সামনে 15 তারিখ, মার্চের 15 তারিখে তদন্ত করা হবে। যেহেতু উনি প্রধান শিক্ষক, আমরা সেই তদন্ত রিপোর্টটা আমাদের প্রধান কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 350 শিক্ষার্থী বিদ্যালয়টিতে পড়ালেখা করছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ভোলায় নিষেধাজ্ঞার 6 দিনে অধিকাংশ ইউনিয়নে কর্মহীন জেলেদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়নি। জেলা ও উপজেলা থেকে বরাদ্দের ছাড়পত্র দেওয়া হলেও স্থানীয় জনপ্রতিনিধির উদাসীনতার কারণে যথাসময়ে সহায়তা পাচ্ছেন না জেলেরা। এদিকে একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে জেলার 2 লক্ষাধিক মৎস্যজীবী অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। ভোলা সদর উপজেলার ধনিয়া মিলবাজার এলাকার জেলে আমির হোসেনের 5 সদস্যের সংসার। ছোট ছেলে ইসমাইল থ্যালাসেমিয়ার রোগে আক্রান্ত। দামি ঔষধের পাশাপাশি তাকে প্রতি মাসে একবার রক্ত দিতে হয়। নদীতে নিষেধাজ্ঞা জারির পর সংসার ও চিকিৎসা নিয়ে চরম সংকটে পড়েছেন আমির। সংসার চালাইতেই তো কষ্ট, আমি কেমকি দিয়ে ওষুধ নেব। দৌলত খান উপজেলার ভবানীপুর বেড়িবাঁধে 5 শতাধিক জেলে পরিবারের বসবাস। 1 মার্চ থেকে 2 মাসের নিষেধাজ্ঞার পর কর্মহীন এসব পরিবারে দেখা দিয়েছে অভাব অনটন। কামাই রুজি বন্ধ, অন্য 2 মাস খামুলম করতে নেই। ইতোমধ্যে সদর, চরফেশন ও লালমোহন উপজেলার কয়েকটি ইউনিয়নে চাল বিতরণ শুরু হলেও বুরহানউদ্দিন, তজুমদ্দিন ও মনপুরায় সম্পূর্ণ বন্ধ আছে। খাদ্য গুদামে পর্যাপ্ত চালের সরবরাহ না থাকায় জেলেদের মাঝে বিজিএফ চাল বিতরণে কিছুটা বিলম্ব হচ্ছে। একসাথে যদি 2 মাসটা নেওয়া যায় তাহলে খরচটা কম হয়। এরপরেও আমরা চেষ্টা করতেছি খুব দ্রুতই জেলেরা বিজিএফ পেয়ে যাবে। জেলায় 1,59,000 নিবন্ধিত জেলে রয়েছেন। এর মধ্যে 89,410 পরিবারের জন্য মাসে 40 কেজি করে খাদ্য সহায়তার বরাদ্দ দেয়া হয়েছে। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। মেগা প্রকল্প বঙ্গবন্ধু রেল সেতুর বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে বাংলা বন্দরে ভিয়েতনামের জাহাজ। বন্দরের 8 নম্বর জেটিতে নোঙ্গর করার পর শুরু হয় খালাস প্রক্রিয়া। ক্রেন দিয়ে ভারী স্টিল স্ট্রাকচার পাশের ছোট বার্জে নামানোর কাজে ব্যস্ত শ্রমিক ও শিপিং এজেন্ট সংশ্লিষ্টরা। গত 24 ফেব্রুয়ারি ভিয়েতনামের ফুমে বন্দর থেকে পণ্য নিয়ে ছেড়ে আসে জাহাজ এমভি হাইডং। রোববার দুপুরে মংলা বন্দরের 8 নম্বর জেটিতে নোঙর করার পরই শুরু হয় খালাস। জাহাজটিতে সিরাজগঞ্জের যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর 1,556 মেট্রিক টন স্টিল স্ট্রাকচার ও অন্যান্য যন্ত্রাংশ রয়েছে যা সেতুর মূল কাঠামো তৈরিতে ব্যবহার হবে। শিপিং এজেন্ট সংশ্লিষ্টরা জানান, জাহাজ থেকে 3 দিনে খালাসের পর নদীপথে নেওয়া হবে প্রকল্প এলাকায়। খালাস প্রক্রিয়া কমপ্লিট করার পরে কাস্টম ফর্মালিটিস হবে, 7 দিন অথবা 10 দিনের ভিতরে যমুনা বঙ্গবন্ধু রেল প্রকল্পে পৌঁছাবে। জাহাজটা খালাসের ব্যাপারে আমরা সর্বোত্তক পোর্ট থেকে এবং কাস্টম থেকে সর্বোত্তক সহযোগিতা পাচ্ছি। শুল্ক প্রক্রিয়া শেষে 5টি ছোট বার্জে নদীপথে সরঞ্জামগুলো প্রকল্প এলাকায় পৌঁছাতে 7 থেকে 10 দিন সময় লাগবে। বঙ্গবন্ধু রেলসেতুর স্টিল স্ট্রাকচার নিয়ে আসা এটি 9ম চালান। আরেকটি চালানে শেষ হবে এর কাঠামো পণ্য আসা। এসব পণ্য আসায় এই প্রকল্পের কাজে বাড়ছে গতি আর দ্রুত এগিয়ে চলছে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মংলা। কুষ্টিয়ায় শেষ হলো ফকির লালন শাহের দোল পূর্ণিমার 3 দিন ব্যাপী স্মরণ উৎসব। আখড়া বাড়ি ছাড়তে শুরু করেছেন ভক্তরা, তবে তার আগে শুরু গুরু আর শিষ্যের মধ্যে বিদায়ী ভাবের আদান প্রদান করছেন তারা। ভক্তদের আশ্রমে ফিরে যাবার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে লালন একাডেমি। গত 4ঠা মার্চ সকাল থেকে শুরু হয় এই উৎসব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। উখিয়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে নেই আন্তর্জাতিক সংস্থাগুলো। অভিযোগ, রোহিঙ্গাদের অগ্নিকাণ্ডকে নাশকতা বলে দাবি। সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় 3 দিন ধরে বিদ্যুৎ নেই কেশবপুরে।
পঞ্চগড়ে কাদিয়ানি বিরোধী মিছিলে সহিংসতায় বিএনপি জামাত জড়িত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রেফতার এক নেতার স্বীকারোক্তি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন রেলমন্ত্রী। এবং রেলওয়ে পূর্বাঞ্চলে রেল ক্রসিংয়ে নিয়ম ভঙ্গের লড়াই। সিগন্যাল অমান্য করে যানবাহন চলে আসে দ্রুতগামী ট্রেনের কাছে, দুর্ঘটনা রোধে জিআরপির ট্রলি রান। এ ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়।